দার্শনিক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন। এই ব্যক্তির সাধারণত এক বা একাধিক বিষয়ের উপর বিস্তর জ্ঞান থাকে। সে সকল বিষয়ের মধ্যে রয়েছে নন্দনতত্ত্ব, নীতিশাস্ত্র, যুক্তি, অধিবিদ্যা, সামাজিক দর্শন ও রাজনৈতিক দর্শন। দার্শনিকেরা তার চিন্তাশক্তি এবং গবেষণা দিয়ে বিভিন্ন ধরনের সূত্র ও তত্ত্ব আবিষ্কার করে গিয়েছেন, যার ফলে আমাদের দৈনন্দিন চলার পথ সুগম হয়েছে। হ্যালো এভরিওয়ান, অ্যামেজ টপ টেনের আজকের আয়োজনে জানাব জগৎ বিখ্যাত দশজন দার্শনিকের নাম। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দশ, মার্কস। বৈজ্ঞানিক সাম্যবাদ এবং দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বাস্তববাদী দর্শনের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস 1818 খ্রিস্টাব্দের 5ই মে জন্মগ্রহণ করেন। সমাজ, অর্থনীতি, রাজনীতি নিয়ে মার্কসের দৃষ্টিভঙ্গি ছিল বিপ্লবাত্মক, যা বর্তমানে মার্কসবাদ নামে পরিচিত। মার্কসবাদের মূল কথা হল শ্রেণী বৈষম্য এবং শ্রেণী সংগ্রাম। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন কার্ল মার্কস। নয়, হেগেল। 1770 সালের 27 আগস্ট জন্মগ্রহণ করা জার্মান দার্শনিক হেগেল, যার পূর্ণ নাম গেওর্গ ভিলহেলম ফ্রিডরিখ হেগেল, জার্মান ভাববাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। বাস্তবতার ক্ষেত্রে তার ঐতিহাসিক ও ভাববাদী অবস্থান ইউরোপীয় দর্শনকে বিপ্লবী করে তোলে এবং মহাদেশীয় দর্শন ও মার্ক্সবাদের গুরুত্বপূর্ণ অগ্রদূত হিসেবে বিবেচিত হয়, যার দর্শনতত্ত্ব পৃথিবীর সবচেয়ে জটিলতম দর্শন। যুক্তিবিদ্যায় হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি বিশেষভাবে প্রাণিধানযোগ্য। তার মতে চিন্তা অগ্রসর হয় 3টি ধাপে। এ ধাপ 3টি হল নয়, প্রতিনয় ও সমন্বয়। 8, জন লক। 1632 সালের 29 অক্টোবর জন্মগ্রহণ করা জন লককে বলা হয় পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান দার্শনিক। লক তার জ্ঞানতত্ত্বের জন্য বিশেষভাবে খ্যাত। তার লেখনী যেমন আধুনিক, তেমনি রাজনৈতিক দর্শনের আকর গ্রন্থরূপে বিবেচিত। তৎকালীন রাজনৈতিক পালাবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে নাগরিক অধিকার ও বুর্জোয়া শ্রেণীর ক্রম বিকাশে তেমনি রয়েছে তার প্রত্যক্ষ অবদান। পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোতে নারীর অবস্থান ও ভূমিকা বিষয়ে লকের মতামত ছিল আধুনিক নারীবাদী চিন্তার অনুকূল, এবং পরবর্তীকালে অসংখ্য দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদদের উপর রয়েছে তার অসামান্য প্রভাব। লকের মতে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তার মন থাকে সাদা স্লেটের মতো। তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাস্তব জগৎ ও পারিপার্শ্বিকতা থেকে ইন্দ্রিয় সমূহের মাধ্যমে সাদা স্লেটে অভিজ্ঞতার দাগ অঙ্কিত হতে থাকে। 7, রেনে দেকার্ত। 1596 খ্রিস্টাব্দের 31শে মার্চ জন্মগ্রহণ করা আধুনিক দর্শনের জনক হিসেবে অভিহিত রেনে দেকার্ত একজন ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ এবং বিজ্ঞানী ছিলেন। তিনি পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক হিসেবে স্বীকৃত। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক ছিলেন। এছাড়াও তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যকার সম্পর্ক নিরূপণ করেছিলেন, যার দ্বারা বীজগণিতের সাহায্যে জ্যামিতিক সমস্যার সমাধান সম্ভব হয়। তিনি বস্তু সম্পর্কে এক নতুন ধারণা দেন। তবে সন্দেহ বা সংশয়ই ছিল দেকার্তের দর্শনের মূল। এই সংশয় থেকেই জন্ম হয় তার বিখ্যাত সূত্রের, আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল। মাত্র 54 বছর বয়সে 1650 খ্রিস্টাব্দের শীতকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুইডেনে মৃত্যুবরণ করেন এই দার্শনিক। 6, অ্যাকুইনাস। মধ্যযুগের রাষ্ট্র বনাম গির্জা এই দ্বন্দ্বের নিরসনকারী দার্শনিক থমাস অ্যাকুইনাস ইতালির নেপলসে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ক্যাথলিক ধর্মবেত্তা এবং সন্ন্যাসীপন্থী যাজক। মধ্যযুগে রাষ্ট্রনৈতিক দর্শনের প্রধান ব্যাখ্যাদাতা ছিলেন তিনি। তার রচনার মধ্যে সুম্মা থিওলজিকা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তিনি অ্যারিস্টটলের পলিটিক্সের উপর আলোচনামূলক একখানা গ্রন্থ রচনা করেন এবং অ্যারিস্টটলীয় দর্শনের সঙ্গে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের সমন্বয় সাধন করেন। পৃথিবীতে অন্যতম সেরা দার্শনিকের মর্যাদা লাভ করেন থমাস অ্যাকুইনাস। তিনি যুক্তির ভিত্তিতে ধর্মকে গ্রহণীয় করে তোলার চেষ্টা চালান। তার আলোচনায় রাষ্ট্রীয় সমস্যাসমূহের আলোচনাও কিছুটা বৈজ্ঞানিক আলোচনার রূপ পরিগ্রহ করে। শিক্ষার জন্য তিনি প্যারিসে অবস্থানকালে
আলবার্ট দ্য গ্রেটের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি 1274 সালে মৃত্যুবরণ করেন। পাঁচ, আল ফারাবি। মধ্যযুগের অন্যতম সেরা দার্শনিক আল ফারাবি, তিনি 870 থেকে 872 খ্রিস্টাব্দের দিকে তুর্কমেনিস্তানের অন্তর্গত ফারাব নামক শহরের নিকটবর্তী আলওয়াসিজ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পদার্থবিজ্ঞানে তিনি শূন্যতার অবস্থান প্রমাণ করেছিলেন। এছাড়াও তিনি একজন মহাবিশ্ব তত্ত্ববিদ, যুক্তিবিদ এবং সুরকার ছিলেন। পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান প্রভৃতি বিষয়ে তার অবদান উল্লেখযোগ্য। তার মতে দর্শনের মূল লক্ষ্য হচ্ছে আত্মার পবিত্রতা অর্জন এবং মানব জীবনের পরম লক্ষ্য দর্শনের জ্ঞান অর্জন। মুসলিম বিশ্বে আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয়। তিনি 956 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। চার, অ্যারিস্টটল। প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 সালে থারিস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন। তার পিতা নিকোম্যাকাস ম্যাসিডোনিয়ার রাজা আমিনটাসের রাজসভায় গৃহচিকিৎসক ছিলেন। এ চিকিৎসা ব্যবসায়ী তাদের পারিবারিক জীবিকা উপার্জনের একমাত্র উপায় ছিল। তার পিতার প্রেরণায় তিনি ডাক্তার হবার চেষ্টা করেছিলেন। প্লেটোর ছাত্র অ্যারিস্টটল ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। 334 খ্রিস্টপূর্বাব্দে তিনি লাইসিয়াম নামে ভিন্ন একটি বিদ্যালয় গড়ে তোলেন। অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক। সচ্চরিত্র ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠাই ছিল অ্যারিস্টটলের নৈতিক বিধানের মূল প্রেরণা। অ্যারিস্টটলের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থের নাম পলিটিক্স। পলিটিক্সে তিনি তার রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করেন। তিন, প্লেটো। প্লেটোর সঠিক জন্ম তারিখ জানা যায়নি। প্রাচীন তথ্যসূত্রগুলো অধ্যয়নের মাধ্যমে আধুনিকতম বিশেষজ্ঞরা ধারণা করছেন প্লেটো 427 থেকে 428 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়ে গ্রীসের এথেন্স বা এহিনায় জন্মগ্রহণ করেন। প্লেটো একাধারে গণিতজ্ঞ ও দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। তিনি পশ্চিমা বিশ্বে উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি ছিল এথেন্সের একাডেমি। এথেন্সের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা প্লেটোর একাডেমি নামে পরিচিত। সমগ্র রচনার মধ্যে পাবলিক প্লেটোর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এ গ্রন্থে তিনি একটি আদর্শ রাষ্ট্রের ধারণা দেন। প্লেটো ছিলেন সক্রেটিসের একজন শিষ্য। সক্রেটিসের অনৈতিক মৃত্যু তাঁর জীবনে প্রগাঢ় প্রভাব ফেলেছে। দুই, সক্রেটিস। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবলমাত্র তাঁর শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফোনের রচনা থেকে। তাকে পশ্চিম দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছেন যা দীর্ঘ 2000 বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। গ্রিসের লোকেরা মনে করত সক্রেটিস পৃথিবীর সকলের চেয়ে জ্ঞানী ব্যক্তি। সক্রেটিস মনে করতেন অর্থ সম্পদের চেয়ে আত্মজ্ঞান উন্নয়নই মানুষের সবচেয়ে বড় উন্নয়ন। এ কারণে সক্রেটিসের দর্শনের মূল কথাই হল নিজেকে জানো। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাকে হেমলক বিষপানে মৃত্যুদণ্ড দেয়া হয়। এক, কনফুসিয়াস। কনফুসিয়াস ছিলেন চীনের প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ। তিনি খ্রিস্টপূর্ব 551 সালের 28 সেপ্টেম্বর চীনের লু রাষ্ট্রের সুফু শহরে জন্মগ্রহণ করেন। তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। কংজি শব্দের অর্থ গুরু বা শিক্ষক। তিনি মানুষের নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। কনফুসিয়াসের মতে সকল অবস্থায় সততা, সত্যবাদিতা এবং পরিমিতিবোধ থাকা একজন প্রকৃত শিক্ষিত ভদ্রলোকের বৈশিষ্ট্য, যিনি চীনে পরিচিত কংজি নামে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চান সেটি জানাতেও ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।